হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো এবারও হাজির হলাম নতুন কিছু টিপস নিয়ে। অনেক মায়েদের প্রশ্ন থাকে যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কি যাবে না, কিংবা রাখলে করণীয় কি হবে। প্রকৃতপক্ষে গর্ভবতী মায়েরা রোজা রাখতে পারবেন কি না তা নির্ভর করবে তার এবং তার গর্ভস্থ সন্তানের সুস্থতার উপর। ইসলামে সিয়াম সাধনার ক্ষেত্রে কিছু শিথিলতা রয়েছে, যেমন ভ্রমণকারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মা, সন্তানকে দুগ্ধপান করা অবস্থা ইত্যাদি। হাদিসে বর্ণিত রয়েছে, যদি কোনো গর্ভবতী মায়ের গর্ভবতী অবস্থায় রোজা রাখা গর্ভস্থ সন্তানের ক্ষতি হবার আশঙ্কা তৈরি করে, তবে সে রোজা থেকে বিরত থাকতে পারবে এবং পরবর্তীতে তার সুবিধাজনক সময়ে সে ওই রোজাগুলো কাজা আদায় করে নেবেন। এখন যদি কোনো মা মনে করেন তিনি রোজা রাখবেন, তবে তাকে প্রথমে একজন গাইনি বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। জেনে নিতে হবে গর্ভবতী অবস্থায় রোজা রাখা তার এবং তার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতির আশঙ্কা সৃষ্টি করছে কিনা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে 4 থেকে 7 মাস প্রেগনেন্সি রোজা রাখার জন্য বেশি নিরাপদ, কারণ প্রথম 3 মাসে পর্যাপ্ত পুষ্টির অভাব হলে কম ওজনের শিশু জন্ম হতে পারে এবং প্রেগনেন্সির শেষের দিকে পানি এবং খাদ্যের চাহিদা বেড়ে যায়। এছাড়া প্রেগনেন্সি পিরিয়ডে যদি অন্যান্য সমস্যা থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ, কিডনি ডিজিজ, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন ইত্যাদি থাকলে রোজা থেকে বিরত থাকাই উত্তম। চলুন তবে জেনে নেই গর্ভবতী অবস্থায় রোজা রাখা ও তার করণীয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। নাম্বার 1, সেহরি এবং ইফতারে পর্যাপ্ত পরিমাণ পানীয় ও পুষ্টিকর খাবার খেতে হবে। বিভিন্ন ধরনের তাজা ফলের রস, ডাবের পানি শরীরের পানির চাহিদা পূরণ করবে। নাম্বার 2, ফলের মধ্যে খেজুর ও কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা দুর্বলতা দূর করতে সাহায্য করে। নাম্বার 3, প্রয়োজনীয় ওষুধগুলো সেহরি এবং ইফতারের সময় খেতে হবে। নাম্বার 4, বেশিক্ষণ রোদে ঘোরাঘুরি করা উচিত হবে না। নাম্বার 5, দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। রোজাদার মায়েদের যে সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। নাম্বার 1, বমি হলে। নাম্বার 2, অজ্ঞান হয়ে গেলে। নাম্বার 3, বাচ্চা নড়াচড়া কম অনুভূত হলে। সাধারণত বলা যায় গর্ভের বাচ্চা 12 ঘন্টায় 10 থেকে 12 বার মুভমেন্ট করবে, এর থেকে কমে গেলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। নাম্বার 4, লেবার পেইন বা পেটে ব্যথা অনুভূত হলে, কারণ ডিহাইড্রেশনের কারণে অনেক সময় ইউটেরাস এর কনস্ট্রাকশন শুরু হতে পারে। নাম্বার 5, প্রস্রাবের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেলে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।